এরকম কিছু অমুসলিম আছে যারা বলে, আমার সাথেও কয়েকজনের কথা হয়েছে, যে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আর বলে, এটা আবার কোন টাইপের ধর্ম যেখানে মাত্র একটা শহরের মানুষের জন্যই তারা একতাবদ্ধ নয়? যখন তারা তাদের এই উৎসবের দিন অর্থাৎ ঈদ উদযাপন করছে, সে শুরু আর শেষটাও আলাদা। আপনাকে আমি অনুরোধ করব এই ব্যাপারটা নিয়ে কিছু বলার জন্য। আপনার কথা মানছি যে অনেক সময় আমরা মুসলিমরা নিজেদেরকে হাসির পাত্র করে তুলি। লোকে ভাবে ইসলাম আবার কোন ধরনের ধর্ম, এখানে তো মানুষ একতাবদ্ধ না, কারণ একই শহরে ঈদের দিন দুটো হচ্ছে, আবার কখনো তিন দিন, তিনটা আলাদা দিনে ঈদ, আজ আগামী কাল আগামী পরশু, তিনটা আলাদা ঈদের দিন, তারা ভাবে এটা কোন ধরনের ধর্ম। আর এ ব্যাপারে আগে দুটো প্রশ্নের উত্তরে বলেছি যে ইসলাম ধর্ম এ ব্যাপারে পরিষ্কার, কোনো মতভেদ নেই। তবে এখানে দায় আমাদের মুসলিমদের, ইসলামের না, দোষ আমাদের মুসলিমদের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আমরা একতাবদ্ধ থাকবো। কোরআন পরিষ্কার করে বলেছে, আমরা যে একতাবদ্ধ হয়ে থাকতে পারছি না, দোষটা আমাদের, সমস্যাটা ইসলাম ধর্মের না, সমস্যাটা আসলে আমাদের মানে মুসলিমদের। সমস্যা হচ্ছে যে আমাদের অনেক হিলাল কমিটি আছে, অনেক, একটা শহরে হয়তো তিন চারটা হিলাল কমিটি, অথবা অনেক জায়গায় হিলাল কমিটি হয়তো একটা, তবে অনেকগুলো সাব ডিভিশন, প্রত্যেকটা আলাদা গ্রুপ। সমস্যাটা আসলে আমাদের মুসলিমদের, আমাদের অনেকগুলো হিলাল কমিটি, প্রত্যেকটা আলাদা সব গ্রুপের, প্রত্যেকটা গ্রুপ একে অন্যের সাথে লড়াই করে চলছে, বা একটা হিলাল কমিটির সাব ডিভিশন, এতে করে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরকম ঘটনা পৃথিবীর অনেক দেশেই হয়, হতে পারে সেটা আমেরিকা বা ইংল্যান্ডে হতে পারে, অথবা হতে পারে পাকিস্তান, ভারতে আর বোম্বেতে, এরকম অনেকবার হয়েছে যে ঈদ উদযাপন করা হচ্ছে দুটো আলাদা দিনে, অনেক সময় তিন দিনও হয়েছে, আর তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। যদি সাক্ষী হয় এক হিলাল কমিটির সদস্য, অন্য হিলাল কমিটির লোকজন তখন খেপে যায়, তারা এভাবে চিন্তা করে যে আমরা আগে ঘোষণাটা দেব, এক কমিটি যদি আগে ঘোষণা দিয়ে ফেলে আবার আরেক কমিটি বিপক্ষে যায়, প্রমাণ করতে চায় তারাই সঠিক, দেখাতে চায় কাদের অনুসারীর সংখ্যা বেশি, এটা একটা বড় ফিতনা। শুধুমাত্র তাদের মানসিকতার কারণেই মুসলিম উম্মা এই সমস্যায় পড়ে, আমরা মুসলিমরা এই কারণে ঝামেলার মধ্যে পড়ছি, সঠিকভাবে আমরা ধর্ম পালন করতে পারছি না এই দলগুলোর কারণে। তাহলে প্রধান সমস্যা এই হিলাল কমিটিগুলো আর তাদের মধ্যেকার এই সংঘাত। এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকবার হয়েছে যে ইচ্ছে করে আলাদা, একটা গ্রুপ এক কথা বললে আরেকটা গ্রুপ ইচ্ছে করে আরেকটা কথা বলবে। তাই আমাদের মুসলিমদের একত্রিত হওয়া উচিত, আর সমস্যা নেই, মুসলিম উম্মার মঙ্গলের জন্য আরো সহনশীল হব আমরা, আর সবাই এক প্ল্যাটফর্মে চলে আসব, যার ইগো বেশি সে নেতা হোক, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে একসাথে উদযাপন করব ঈদ। আমাদের নবী বলেছেন, রোজা রাখবে যখন সবাই রোজা রাখে, রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙছে, আর ঈদ উদযাপন করবে যখন সবাই উদযাপন করছে। তাই আমরা আরো সহনশীল হব আর সবাই একসাথে থাকবো, সবাই একসাথে উদযাপন করব, তাহলে সমস্যাটা থাকবে না, তা না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না। আর আগে দুটো আলাদা দিন থাকতো, তৃতীয় দিনটা এসেছে কারণ অনেকে সৌদি আরবের সময় মেনে চলে, এ ব্যাপারে আমি আগেও বলেছি। এখন অনেকে বলে যে আমরা সৌদি আরবের সময় মেনে চলবো, এটা আরেকটা সমস্যা, এটা নতুন চালু হয়েছে আর অনেকে মেনে চলছে। আপনারা দেখবেন যে কানাডাতে, ইংল্যান্ডে, আমেরিকাতে এখন তিন দিন ঈদ হয়, স্থানীয় হিলাল কমিটিগুলো ঝগড়া বিবাদ তো একটা সমস্যা, আবার কেউ বলছে সৌদি আরবের সময় মানবো, এটা আরেকটা সমস্যা, এতে করে সমস্যা আরো বেড়েই চলেছে। আমরা মুসলিমরা একসাথে থাকবো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 103, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর রজু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, আর সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমরা সেটা শক্ত করে ধরবো, বিচ্ছিন্ন হব না। সুবহানাল্লাহ, আমরা সেই যুক্তি মেনে চলবো যেটা মানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কালো পাথর বসিয়েছিলেন, এরকম যুক্তি মানলে সবার জন্যই সেটা ভালো হবে। আর আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই সমস্যাটা খুবই সামান্য, যেমন সৌদি আরবে মাত্র একটা কমিটি, তারা যেটা বলে সবাই সেটা মেনে চলে। আর সৌভাগ্যের কথা, সৌদি আরবের আশেপাশের দেশ যেমন আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরবের নিয়ম তারা মেনে চলে, কারণ এই দেশগুলোর অবস্থান এক এরিয়া, দেশগুলো খুব বড় না, সেখানে কোনো সমস্যা নেই, হাসির পাত্রও তারা হচ্ছে না, তারা ঈদ পালন করে একসাথে, যেদিন ঘোষণা হয় সেদিনই সবাই পালন করে, রমজান ঘোষণা হলে সবাই একসাথে রোজা রাখে, এরাই সেরা উদাহরণ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমরা মুসলিমরা যারা অমুসলিম দেশে আছি, আমাদের সমস্যা আছে, আমরা মানুষকে দেখাতে চাই, ভুল খোঁজার চেষ্টা করি, এটা একটা সমস্যা, আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখে শিখতে পারি, আলহামদুলিল্লাহ তারা একতাবদ্ধ, তারা সবাই একমত, অন্তত আকাশে
নতুন চাঁদ দেখা ব্যাপারটা নিয়ে। ইনশাল্লাহ আমাদের তরুণ সমাজকে এ ব্যাপারে শিক্ষিত করে তুলতে হবে, কারণ তারাই পরবর্তীতে ইনশাল্লাহ একদিন এই দায়িত্বটা নেবে ইনশাল্লাহ।